I love Pakistan. I love Bangladesh. এই বিজয় উল্লাস দেখে মনে হতে পারে এরা সবাই পাকিস্তানি, কিন্তু না, বাংলাদেশি হয়েও তারা পাকিস্তানেরই সাপোর্টার। ওদের দেখে উৎফুল্ল মাঠে খেলা দেখতে আসা পাকিস্তানিরাও। পাকিস্তান বাংলাদেশ দুটোই একই দেশ, দুজন ভাই ভাই, যে হারুক জিতুক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের দেশ পাকিস্তানি, সে দুর্ভাগ্যভাবে আমাদের দেশটা ভাগ হয়ে গেল, এটাই আমাদের কষ্ট। পাকিস্তান জিতছে, আমার অনেক ভালো লাগছে, আমি পাকিস্তান সাপোর্ট করি, আমি কিন্তু বাংলাদেশি। I love Pakistan, I love Bangladesh. বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করনে ওয়ালে হ্যায় কে টিম বাংলাদেশি লোক, বাংলাদেশি অর সাপোর্টার পাকিস্তান টিম কে। ইয়ে হমে বহুত হেরান করতে হয় কি জব ভি বাংলাদেশ কে অন্দর পাকিস্তান কা ম্যাচ হতা হয় তো বাংলাদেশ কি টিম কে সাথ সাথ পাকিস্তান কি টিম কো ভি ভরপুর সাপোর্ট মিলতি হয় বাংলাদেশ সে। আর ইয়ে আকসর হতা হয়, ইয়ে এক দো দফা নি হুয়া, লেকিন ইস দফা ভি দেখেন তো পাকিস্তান কি টিম কো বাংলাদেশ কে অন্দর কাফি আচ্ছি সাপোর্ট মিল রহি হয়। কাফি জ্যাদা সাপোর্টার পাকিস্তান কি টিম কো ভি সাপোর্ট কর রহে হ্যায়। বাংলাদেশি নিউজ চ্যানেল এস হওয়ালে সে ক্যা বাত কর রা হ্যায় আজ, ইসি হওয়ালে সে ভিডিও হ্যায়। ভিডিও কি তরফ বড়নে সে পহলে আপ দোস্তোন সে গুজারিশ হ্যায়, আগর আপ চ্যানেল পে নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করেন, সাথ বড়ে ভালে আইকন কো ভি দবায়ে, তাকে আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে। চলেন ভিডিও স্টার্ট করতে হ্যায় জি, হ্যাভি গো। বাংলাদেশের সন্তান অথচ টাইগারদের বিপক্ষে পাকিস্তানের জয়ে তাদের জীবনে উৎসব নেমে এসেছে। কারো কারো দুঃখ, কেন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল বাংলাদেশ। তবে কেউ কেউ একেবারেই ভিন্ন, মাহমুদউল্লাহদের চরম বাজে সময়েও সাপোর্ট দিয়ে যেতে চান পুরো দমে। এই বিজয় উল্লাস দেখে মনে হতে পারে এরা সবাই পাকিস্তানি, কিন্তু না, বাংলাদেশি হয়েও তারা পাকিস্তানেরই সাপোর্টার। ওদের দেখে উৎফুল্ল মাঠে খেলা দেখতে আসা পাকিস্তানিরাও। পাকিস্তান বাংলাদেশ দুটোই একই দেশ, দুজন ভাই ভাই, যে হারুক জিতুক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের দেশ পাকিস্তানি, সে দুর্ভাগ্যভাবে আমাদের দেশটা ভাগ হয়ে গেল, এটাই আমাদের কষ্ট। পাকিস্তান জিতছে, আমার অনেক ভালো লাগছে, আমি পাকিস্তান সাপোর্ট করি, আমি কিন্তু বাংলাদেশি। আই লাভ পাকিস্তান, আই লাভ বাংলাদেশ। সবাই অবশ্য একই রকম নন, মাতৃভূমি বাংলাদেশি প্রায় সবার একমাত্র অপশন। তবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রত্যেকে। সারা বাংলাদেশে একটা বুঝ দিলেন যে সুজন বের করবে আপনার বিগ হিটার, এটা কি বিগ হিটার? দীর্ঘ বিরতির পর মাঠে ঢুকতে পেরেছিলেন দর্শকরা, যদিও এক বুক আশা নিয়ে স্টেডিয়ামে আসা দর্শকদের ফিরতে হয়েছে হতাশার বোঝা কাঁধে চাপিয়ে। প্রথম ভালোই খেলতেছিল, বাট লাস্টে এসে খুবই খারাপ হয়ে গেছে, আসলে এটা আশা মরার মতো ছিল না। মাঝখানে যেমন মনে হয়েছে যে না, একটা আশার আলো জাগছিল। ব্যাটসম্যানরা তাদের প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারে নাই। বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেসের প্রবলেম আছে, তাদের মেন্টাল সাপোর্টের মানে দরকার আছে, তারা উইক হয়ে যায়। সবাই কিন্তু একই সুরে গলা মেলাতে রাজি নন, দলের খারাপ পারফরমেন্সে দুঃখ আছে ঠিকই, তবে খারাপ সময়ে সাপোর্ট দিয়ে যেতে চান টাইগারদের। বাংলাদেশিরাই তো আসলে সাপোর্ট করব, সো এটাই তাদেরও প্রত্যাশা, তারা ভালোই খেলেছে এন্ড আমরা আমাদের মতো সাপোর্ট করেছি, সো নো হার্ড ফিলিংস। হারাতে কষ্ট লাগতেছে না, কারণ হারুক আর জিতুক সবসময় বাংলাদেশ। রিয়াদ তাসকিন মোস্তাফিজরা ভক্তদের বহু আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন, বাজে সময়েও ভক্তরা চান টাইগারদের পূর্ণ সাপোর্ট দিয়ে যেতে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। জানাবো করোনা পরিস্থিতির আপডেট। দেশে করোনা বহুত হি অ্যামেজিং, তো জি ইয়ে থি ভিডিও আর দেখে কে বহুত হি কমাল কে মোমেন্টস থে। বঙ্গালী ব্যসে হি দিল জিতনে কে জো হ্যায় ও ইসি তরহ দিল জিততে হ্যায়। আর হামনে দেখা কে জব ভি পাকিস্তান কি টিম কা ম্যাচ হোতা হয় তো ভরপুর সাপোর্ট, আর আব তো ম্যায় কেহতা হুঁ কে চার চাঁদ লাগা দিয়ে, আর জিস তরহ তারিফ কি যা রহি হ্যায়, জিস তরহ মোহাব্বত দি যা রহি হ্যায়, ইয়ে তো দিল জিতনে ওয়ালি বাত হ্যায়। তো ম্যায় পহলে হি কেহতা হুঁ কে পাকিস্তানি টিম ম্যাচ জিত রহি হ্যায় আর বাংলাদেশি দিল জিত রহে হ্যায় হামারে, আর জিস তরহ পাকিস্তান কি টিম কো সাপোর্ট কিয়া যা রহা হ্যায়, ম্যায় তো কেহতা হুঁ কে ফিদা হো গয়া হুঁ ইস তরহ কে আলফাজ সুন কে। বহুত হি আচ্ছি সাপোর্ট হ্যায় পাকিস্তান কি টিম কো, আর বহুত হি জ্যাদা মোহাব্বত দিখাই যা রহি হ্যায়।
आप देखें किस तरह मोहब्बत दिखाई जा रही है, पाकिस्तान की टी शर्ट पहनी जा रही है, पाकिस्तान के फ्लैग लहराए जा रहे हैं और साथ ही साथ मोहब्बत भरे पैगाम दिए जा रहे हैं और ये बात की जा रही है बांग्लादेश जीते या पाकिस्तान जीते दोनों ही अपनी टीमें हैं, दोनों भाई भाई हैं। और मैंने दुनिया के अंदर ऐसा कभी नहीं देखा कि इंडिया के लोग पाकिस्तान को सपोर्ट कर रहे हैं और पाकिस्तान के लोग इंडिया को, कभी नहीं हुआ ऐसा। ये तारीख में और दुनिया में पहली दफ़ा हुआ है कि क्रिकेट के अंदर एक ऐसा गेम जिसके अंदर हर कोई चाहता है कि हमारी मुल्क की टीम जीते, उसके अंदर बंगाली जो है हमेशा पाकिस्तान की सपोर्ट करते हुए नजर आते हैं, चाहे वो किसी के साथ भी मैच हो। अगर यहाँ पे इंडिया के खिलाफ मैच होता तो मैं आपको ये लिख के दे सकता हूँ कि 90% पाकिस्तान को सपोर्ट होती बांग्लादेश के शेरा बंगला क्रिकेट स्टेडियम के अंदर, मीरपुर के स्टेडियम के अंदर, और ये तारीख रकम हो जाती। और पहले भी ऐसा होता रहा, दुनिया को हैरान करता रहा बांग्लादेश के ये फैंस जिस तरह पाकिस्तान को सपोर्ट करते हैं। तो बहुत शुक्रिया आपका, थैंक यू, और ये सलूट है आपके लिए जिस तरह आप मोहब्बत और प्यार पाकिस्तान की टीम को दे रहे हैं। तो ये थी आज की वीडियो, आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।